সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিনের আরশে আযিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন, তার ভিতরের এক শ্রেণীর হবে আল্লাহর রাস্তায় কাজ করে যাওয়া যুবকদের। বিশ্বনবী বলেন সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সুবহানাল্লাহ বলেন সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশে ছায়ায় আশ্রয় দিবেন। প্রথম নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায় বিচারক। কে বলেন? ন্যায় বিচারক, যিনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করেন, ন্যায় বিচার করেন। দুই নাম্বার শাব্বুন নাসাফি ইবাদা, ওই যুবক যে যুবক তার যৌবনকে আমার আল্লাহ তাআলার রাস্তায় অতিবাহিত করেছে। তাহলে আরশে আযীমের যেখানে আল্লাহ তাআলার রহমতের আরশে আযীমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে যুবকদেরকে আশ্রয় দিবেন। কোন যুবক? যে যুবকরা তার যৌবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আসেন একটু সেই যুবকদের সম্পর্কে আলোচনা জানব। আপনারা বলেন তো এই পৃথিবীতে সবচাইতে মহামানব সর্বশ্রেষ্ঠ মানবের নাম কি? সন্দেহ আছে না? যদি সন্দেহ না থাকে একটু আওয়াজ দিয়ে বলেন এই পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? আরো জোরে বলেন, এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সমাজ সংস্কারের জন্য হিলফুল ফজল নামক সমাজ সংস্কারের যেই সংগঠনটা গঠন করেছিলেন 17 বছর বয়সে, এখন বলেন 17 বছর বয়সে একজন মানুষ যুবক না বুড়ো থাকে? তার মানে আমার নবী সর্বপ্রথম সমাজ সংস্কারের আন্দোলন করেছিলেন যৌবন বয়স থেকে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এরপরে আসেন জাতির পিতার নাম কি? সন্দেহ আছে? তাহলে আওয়াজ দিয়ে বলেন জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ জালিম শাসকের মূর্তির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। তখন তিনি বৃদ্ধ ছিলেন না, তখনও তিনি যুবক ছিলেন। যৌবন বয়সে মূর্তির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে জালিম শাসক নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছিলেন। তাহলে তিনি তখন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? জোরে বলেন। তারপর যৌবনের একটা টান আছে না নাই? এরপরে আসেন বিশ্বনবী যখন মক্কার অলিতে গলিতে ইয়া ইউহান্নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে, এই দাওয়াত যখন দিলেন, এই দাওয়াতে সর্বপ্রথম পুরুষদের ভেতর থেকে যিনি ইসলাম কবুল করেছিলেন আবু বকর, তখনও তিনি যুবক ছিলেন। কি ছিল? যুবক ছিলেন। আবু বকর যুবক ছিলেন, ওমর যুবক ছিলেন, উসমান যুবক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার যুবকদের ভূমিকা সারা রাত যদি আমি যুগে যুগে যুবকরা ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সমাজ সংস্কারের জন্য যুবকরা কি দায়িত্ব পালন করেছে, যদি এই কথা সারা রাত ধরে বলি ইতিহাস শেষ হবে না। এরপরে আসেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলেখা অপবাদ দিয়ে কারাগারে নিক্ষিপ্ত করেছিলেন, তখন তিনি বৃদ্ধ ছিলেন না যুবক ছিলেন? হুজুর কি ছিল তখন? যুবক ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন তকবুকে যুবক, তখন জুলেখা অপবাদ দিয়া তার চেহারায় পাগল হয়ে মিথ্যা অপবাদ দিয়া ওই যৌবন বয়সে তাকে জেলখানায় নিক্ষিপ্ত করেছিল। এরপরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ গিলে খেয়ে ফেলেছিল, তখন তিনি বৃদ্ধ ছিলেন না যুবক ছিলেন? ইসলামের ঘোর দুশমন, যেই দুশমন আমার নবীকে নিজের মাতৃভূমিতে থাকতে দেয় নাই, যেই দুশমন আমার নবীকে শিয়াবে আবু তালিবে 3-3টা বছর জেল খাটিয়েছেন, ওই দুশমন আবু জাহিলকে বদরের প্রান্তরে যেই দুইজন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন মাআদ এবং মুআদ, তারাও যুবক ছিলেন, তারাও যুবক ছিলেন। এরপরে আসেন দেখি খাইবার বিজয়ী বীর সেনানি শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুজ দুর্গের
লোহার কপট উপড়িয়ে এক মুষ্টিতে নিয়ে তিনি যখন খাইবার বিজয় করেছিলেন তখন তিনি বৃদ্ধ ছিলেন না, তখনও তিনি যুবক ছিলেন। আমার ভাইরা আরো আসেন যুবকদের কথা বলি, মুতার যুদ্ধের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তিনি কি যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? আরো শুনেন ইসমেন বিজয়ী তারেক বিন জিয়াদ তিনি কি যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? বুঝে না কথা কয় না কেন? আচ্ছা ইসলাম বিজয়ের জন্য কি লাখ লাখ মানুষ দরকার আছে? 313 জন হলে যথেষ্ট না? 313 জন হলে ইসলাম বিজয়ী হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো লাখ লাখ দরকার নেই তো। এখানে যেই কয়জন আছে এই কজনের হেদায়েত হইলে আলহামদুলিল্লাহ সুরন কাটিতে ইসলাম কায়েম হয়ে যাবে। তাই এই কয়টাই বোঝেন বেশি লাগবে না। বুঝতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তোলেন এবার। লিল্লাহে থাকবেন, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা আমার এরপরে আসেন, এশিয়া উপমহাদেশের ইসলামের প্রচার প্রসারের জন্য কুতাইবা বিন মুসলিম যিনি প্রচার প্রসার করেছিলেন, কুতাইবা বিন মুসলিমও যুবক ছিলেন। আরো সামনের দিকে আসি, বাংলার জমিনের যেই সমস্ত সুফি সাধকেরা ইসলাম প্রচার প্রসার করেছিলেন, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, মুন্সি মেহেরুল্লাহ, এরাও তো যুবক ছিলেন নাকি বুড়ো ছিলেন? যুবক বয়সেরা সমাজ সংস্কার করেছিলেন, ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এরপরে 1929 সালে ভারতের কুখ্যাত কাফির রাজপাল যখন আমার নবীকে কটুক্তি করে রঙ্গিলা রাসুল নামে যখন ম্যাগাজিন তৈরি করলো, আমার নবীকে নিয়ে কটুক্তি করে যখন ম্যাগাজিন তৈরি করা হলো, ওই ওর প্রতিবাদে যেই সমস্ত মানুষগুলা মিছিল করেছিল ওই মিছিলে একজন লোক শহীদ হয়েছিল, তার নাম আব্দুল আলিম, তিনিও ছিলেন যুব। এরপর আরো সামনের দিকে আসেন, 1952 সালের রাষ্ট্রভাষা কি ভাষা? রাষ্ট্রভাষা যেই ভাষায় আমরা কথা বলছি, আরবির পরে যেই ভাষাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, তার নাম হলো বাংলা। এই যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, ওই উর্দু ভাষার বিরুদ্ধে পাকিস্তানি স্বৈরা শাসকদের বিরুদ্ধে পাকিস্তানিদের ওই বিরুদ্ধে যারা যুদ্ধ করে ওই সময় আমাদের বাংলা ভাষা ছিনিয়ে এনেছিল রফিক সালাম বরকত, ওরা কি বুড়ো ছিল না যুবক ছিল? আমার ভাইরা এরপর আরো আসেন, 1969 এর গণ অভ্যুত্থান, আরো আসেন 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু যখন রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, বঙ্গবন্ধু তখন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? আরো জোরে বলেন না কেন? মানে যৌবনের একটা দাম আছে, কি আছে যৌবনের কি আছে? এই জন্যই তো বৃদ্ধ বয়সের ইবাদতের হিসাব আমার আল্লাহ নিবে না, যৌবন বয়সের ইবাদতের হিসাব আমার আল্লাহ নিবে। যৌবনে কি করেছো বান্দা সেটা দেখাও। যৌবনে চুরি ডাকাতি জিনা রাহাজারি একটু যৌবনে শক্তি ছিল বিধায় তোমার মতের বিরোধী ব্যক্তিকে ঘরে থাকতে দাও নাই, হামলা মামলা দিয়ে যে করে হোক বাড়ি থেকে বের করে দিয়েছো, তার উপরে জুলুম নিপীড়ন নির্যাতন করেছো, মসজিদমুখী হও নাই, আর বুড়া বয়সে বারবার কয়েকটা সিল্লা মারো, তোমার 100 খান সিল্লাও আমার আল্লাহ কবুল করবে না। বুড়া বয়সে ইবাদত তো কবুল হবে না রে ভাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে যৌবনের ইবাদত। কিসের বলেন? যৌবনের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার এরপরে আসেন, 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন। কি বিরোধী আন্দোলন? স্বৈরাচার বিরোধী আন্দোলন। এরপরে 1992 সালে যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, ওই আন্দোলনে যারা প্রথম কাতারে ছিলেন তারাও যুবক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো সামনের দিকে আসেন, 1994 সালে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন, 2001 সালে ফতোয়া বিরোধী আন্দোলন, 2011 সালে কোরআন বিরোধী রায় বাতিলের বিরুদ্ধে আন্দোলন, 2013 সালে নব্য নাস্তিক বিরোধী আন্দোলন সহ 13 সালের 5 মে হেফাজতের যে আন্দোলন, ওই আন্দোলনে সবচাইতে বেশি ছিল যুবকেরা। কারা ছিল? যুবকেরা ছিল। এই জন্য শয়তানের টার্গেট হলো যুবক। কে? শয়তানের টার্গেট হলো যুবক।
এই যুবকদের মাথা যদি নষ্ট করে দেওয়া যায়, এই যুবকদের মাথা থেকে যদি কোরআন কোরআনের আন্দোলন সরিয়ে দেওয়া যায়, তাহলে এই দেশটাই এমনি শয়তানের হাতে চলে যাবে, আর কষ্ট করা লাগবে না। আপনি চাই কি চলে যাবে, ঠিক কি না বলেন? কারণ যুবকগুলো যখন জেমাবে তখন এমনি দাড়িওয়ালা শয়তানগুলো চেয়ারে বসে পড়বে, কারণ সমাজে তখনই দুর্নীতি অবিচার অনাচার হয় ভালো মানুষগুলা যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে চুপ করে বসে থাকে, প্রতিবাদ না করে। কথা বুঝেছেন তো? যখন প্রতিবাদ না করে, ও যা করে করুক কোনো প্রতিবাদ করে না, আমি তো ভালো মানুষ, তুই ভালো মানুষ, গজব আসলে তোরও আল্লাহ ছাড়বে না। কথা বলেন না কেন? বিশ্বনবী একদিন বলছেন সাহাবীরা সব, যদি সমুদ্রের ভিতরে অনেক মানুষ রয়েছেন এক জাহাজের ভিতরে, ওই জাহাজের এক পাশে কিছু মানুষেরা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, আর কিছু মানুষেরা নাচ গানে ব্যস্ত রয়েছে, আর একজন ব্যক্তি ওইখানে বসে ওই নৌকাটাকে জাহাজটাকে ছিদ্র করতেছে, বলো তো দেখি ওই জাহাজটা যদি ডুবে যায়, যে আল্লাহ আল্লাহ করতেছে, ওরা কি ছাড় পাবে? পাবে ছাড় পাবে না? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ছাড় পাবে না, কারণ তারা যদি ছাড় পেতে চায় আল্লাহ আল্লাহ জিকির বাদ দিয়ে থুয়ে যে লোকটা জাহাজকে ছিদ্র করতেছে নৌকাকে ছিদ্র করতেছে ওকে আটকাতে হবে, নতুবা সবাই মরবে। কথা বুঝেছেন তো? আবার এই জন্য যারা সমাজ নষ্ট করতেছে, আপনি খানকা ছেড়ে দিয়ে একটু সামনে আসেন, তাহলে বিপদ আছে কপালে। আল্লাহ তো আপনাকে নেতা বানাইছে, কি বানাইছে? সুবহানাল্লাহ। বলেন আমরা সবাই আল্লাহর নেতা প্রতিনিধি, শুধু হুজুরের আওয়াজ করবে, হুজুরের এই কোরআনের কথা বলবে, এই কথা নয়। আপনার কাছে যদি একটা আলোচনা একটা কোরআনের আয়াত থাকে, আপনার দায়িত্ব হলো কোরআনের আয়াতটাকে অন্যজনের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। বলেন তাহলে যুগে যুগে যুবকদের ভূমিকা আছে না নাই? আরো জোরে বলেন, কম না বেশি? কত বেশি? সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। বলেন আরো জোরে বলেন, আমার ভাই আসেন আমি আলোচ্য বিষয়ের দিকে যাই আপনাদের সামনে। আমি সূরা আর রুম, কোন সূরা? কোন সূরা? সূরা রুমের 131 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচ্য বিষয় হলো মুক্তি পাওয়ার উপায়। সুবহানাল্লাহ। বলেন কি কাজ করলে আমরা মুক্তি পাব? কি কাজ করলে আমরা মুক্তি পাব? সম্মানিত ভাইরা, আমার তাফসীরে তাবারির ভিতরে দেখলাম, তাফসীর ইবনে কাসিরের ভিতরে, টিকার ভিতরে দেখলাম, এই সূরার রুমের 31 নম্বর আয়াতের এই নিচে দেখলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উম্মতের হযরত মুআযি ইবনে জাবাল, বলো তো দেখি এই উম্মতের দ্বীনের ভিত্তিগুলা কি? তুমি জানো উম্মতের দ্বীনের ভিত্তি কি? মুআযি ইবনে জাবাল বলেন, উম্মতের দ্বীনের ভিত্তি হলো তিনটি। কয়টি বলেন? আরো জোরে বলেন। উম্মতের দ্বীনের ভিত্তি হলো তিনটি। প্রথম নাম্বার হলো ইখলাস। কি? ইখলাস, আন্তরিকতা। কি থাকবে? আন্তরিকতা থাকবে, ফিতরাত থাকবে, প্রকৃতি থাকবে, যার উপরে রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এর পরেরটা হলো সলাৎ, নামাজ। সুবহানাল্লাহ। বলেন নামাজ। এরপরে কি? এরপরে হচ্ছে ইতাআত, আনুগত্য। কি? তাহলে দ্বীনের ভিত্তি হলো তিনটি। প্রথম নাম্বার হলো ইখলাস, দ্বিতীয় নাম্বার হলো সলাৎ, তৃতীয় নাম্বার হলো আনুগত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুআযি ইবনে জাবাল তুমি সঠিকটাই বলেছো। সুবহানাল্লাহ। বলেন এই তিনটা হলো দ্বীনের ভিত্তি। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইরা আসেন তো দেখি কি কাজ করলে আমরা মুক্তি পাবো, সফল হয়ে যাব। রব্বুল আলামিন বলে দিচ্ছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস-সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, মুনিবিনা ইলাইহি, তোমরা বিশুদ্ধ চিত্তে আমি আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। বলেন বিশুদ্ধ চিত্তে আমি আল্লাহর অভিমুখ হব। কার অভিমুখ হব? বিশুদ্ধ চিত্তে। এরপরে কি করতে হবে? ওয়াত্তাকু, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয়, শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো।
এরপরে কি করতে হবে? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তাহলে এখানে আমরা চারটি বিষয় পেয়েছি। এক নাম্বার বিষয় হলো বিশুদ্ধভাবে কার দিকে ফিরতে হবে, কার দিকে ফিরতে হবে ভাই? বিশুদ্ধভাবে আল্লাহর দিকে ফিরতে হবে, বিশুদ্ধভাবে আল্লাহর দিকে ফিরতে হবে। এরপরে শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে, ভয় করা যাবে আর কাউকে ভয় করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, আর মুশরিকদের দলভুক্ত হওয়া যাবে না। আমরা কি চারটা কাজ করতে পারবো? এই চারটা কাজ করতে পারবো? আল্লাহর দিকে বিশুদ্ধ চিত্তে ফিরে যাব, আমরা শুধুই আল্লাহকে ভয় করব, নামাজ প্রতিষ্ঠিত করব, মুশরিকদের অন্তর্ভুক্ত আমরা হব না, এই চারটা কাজ কি আমরা করতে পারবো? কে কে পারবো হাত তুলে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা। তাহলে আমরা আল্লাহর দিকে বিশুদ্ধ চিত্তে ফিরে যাব ইনশাআল্লাহ, আর আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করব না। এরপরে হচ্ছে নামাজ। যেহেতু সময় কম, এই প্রথম দুইটা আলোচনা করার সময় নাই, নামাজ কি বলেন তো? নামাজ আপনারা বলেন তো, আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? কে কে সফল হতে চায় এবার হাত তোলেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইরা, আমি কেশবপুরে একটা মাহফিলে গেলাম, আমাকে যখন মেহমানদারি করার জন্য বসালেন, পাশ থেকে একজন ভাই এসে বলেন যে হুজুর, আমাদের এই যে লোকটা দেখছেন আজকের মাহফিলের সভাপতি, ইনি হচ্ছেন সফল পিতা। কি পিতা? তাই বললাম মাশা আল্লাহ সফল পিতা, তা কেমন করে সফল পিতা হলো? উনি বলছেন ইনার যতগুলা সন্তান, যতগুলা মেয়ে, সবগুলা সরকারি চাকরি করে। তা আমি বললাম একটাও কি হাফেজ কোরআন আছে? বলেন নাই। তা আমি বললাম এ যদি সফল হয় তাহলে ব্যর্থ কিনা? আমি নাম নিব না, কোন একজন বক্তার মুখে শুনেছিলাম, তিনি বলছেন তিনি যখন এসএসসি পরীক্ষা দিবেন, দাখিল পরীক্ষা দিবেন, তখন টিচাররা বলেছিলেন যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে দাখিলে এ প্লাস পেতে হবে। তিনি দাখিলে এ প্লাস পেলেন। এরপরে যখন ইন্টারমিডিয়েটে উঠলেন, ইন্টারমিডিয়েটে ওঠার পরে তাকে ইন্টারমিডিয়েটের টিচারগুলো বলছেন যদি তুমি সফল হতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইন্টারমিডিয়েটও গোল্ডেন এ প্লাস পেতে হবে। তিনি সেখানেও গোল্ডেন এ প্লাস পেলেন। এরপরে যখন ভার্সিটি যুদ্ধ, অ্যাডমিশন দিতে হবে, অ্যাডমিশন যখন তিনি ভর্তি কোচিং করতেছেন, সেখান থেকে বড় ভাইরা বলতেছেন যে তুমি সেদিনই সফল হবে যেই দিন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেন। এরপরে ওখানের লোকজন, ওখানের টিচারগুলো বলছে তুমি সেই দিনই সফল হবে যেই দিন এই বিশ্ববিদ্যালয়ে সবার ভেতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, উনি গোটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবচাইতে ভালো রেজাল্ট তার হয়েছে। এরপরে শিক্ষকগুলা ডেকে বলেন তুমি সেই দিনই সফল হবে যেই দিন তোমাকে সর্বসেরা ছাত্র হিসেবে ঘোষণা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে তোমাকে চাকরি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়ে গেছে। হঠাৎ মসজিদে তাবলিগ আসলো, তাবলিগের নামাজ শেষে তাবলিগের ভাই আলান দিয়ে বললেন বসেন, অনেক ফায়দা হবে। তাবলিগের ভাই এসে তেলাওয়াত করলেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তেলাওয়াত করলেন, ব্যাখ্যা শুরু করে দিলেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দুনিয়াতে তুমি যা করবে সেই আমল তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ও গোলাম শুনো, ফামান যুহজিহা আনিন নার,
তোমার ভিতরে সব চাইতে সফল হলো সে যেই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে জাহান্নাম থেকে এনে উদখিলাল জান্নাত জান্নাতে আনবে ফাকাদ ফাজ সেই দিন তুমি সফল হয়ে যাবে তুমি সফল সেই দিন যেই দিন আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে একটু একটু করে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আমি অবাক হয়ে গেলাম এতদিন শিক্ষকগুলা কি বললেন আমাকে সফল হতে গেলে আমাকে দাখিলা এসএসসি তে প্লাস পেতে হবে সব জায়গায় এ প্লাস গোল্ডেন পেলাম এখন তাবলীগের ভাই বলে যেই দিন আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতে দিবে সেই দিন আমি সফল আমাকে এই সফল হতেই হবে এটাই সফল মুমিনের সফলতা কোথায় আর আমরা খুঁজছি কোথায় আমার ভাইরা তাহলে যদি আমরা সফল হতে চাই যদি আমরা সফল মানুষ হতে চাই রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন সফল হয়ে গিয়েছে মুক্তি পেয়ে গিয়েছে ওই সমস্ত মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই সমস্ত ইমানদাররা নামাজের ভিতরে বিনয়ী তাহলে যদি আপনি সফল হতে চান মুক্তি পেতে চান নাজাত পেতে চান নামাজে বিনয়ী হতে হবে কোথায় আমার ভাইরা কেন বিনয়ী হতে হবে যদি নামাজে বিনয়ী না হন নামাজ যদি আপনি না পড়েন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রব্বুল আলামিন বান্দার কাছে হিসাবটা নেবে নামাজের কিসের নামাজের হিসাব নিবে এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা কদ আফলাহা মান তাযাক্কা যে ব্যক্তি হেদায়েতের আলোকে নিজেকে পরিশুদ্ধ করলো সুবহানাল্লাহ বলে কিসের আলোকে কিসের আলোকে যে ব্যক্তি হেদায়েতের আলোকে নিজেকে পরিশুদ্ধ করে নিল ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা সে নিজের মালিকের নাম স্মরণ করলো ওয়া তোফার নামাজ আদায় করে নিল তার মানে বুঝলাম গোলাম যদি সফল হতে চাও নামাজকে বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত সফল হওয়া যাবে সফল হওয়া যাবে তাহলে যদি আমরা সফল হতে চাই নামাজ পড়া লাগবে কি লাগবে না আমার ভাইরা তাহলে দুনিয়ার জিন্দগিতে যতই আপনি জজ ব্যারিস্টার হন না কেন আমরা ভাবতেছি তিনি সফল তিনি সফল এমন অনেক প্রধানমন্ত্রী পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার নাম পর্যন্ত আমরা জানি না জানি বলেন তাহলে কেমন সফল সে কেমন সফল সে আমরা জানি না সফল তো সেই ব্যক্তি মৃত্যুর পরেও যেই ব্যক্তির কথা মনে রাখা হয় আমার ভাইরা এই জন্য রব্বুল আলামিন বলছেন গোলাম যদি তুমি সফল হতে চাও নামাজ আদায় করো আর তোমার চূড়ান্ত সফলতা হলো সেই দিন যেই দিন তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিব তাহলে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই কবে পড়বেন মরার আগে না পরে যে যুবকগুলো মাহফিলের আয়োজন করেছে এদের ভিতরে 100-এর মধ্যে 99% বেনামাজি কথা বুঝেছেন তো আমি প্রথম দিকে যুবকদের আলোচনা করেছি ওদের উৎসাহ দেওয়ার জন্য এখন যুবক যদি তুমি সফল হতে চাও যদি মনে করো আজকের মাহফিল সফল তাহলে তোমাকে দীপ্ত কণ্ঠে শপথ দিতে হবে এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে নামাজ কত ভয়ঙ্কর দেখেন যদি ছেড়ে দেন অনেক উলামায়ে কেরাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আর যদি কোনো ব্যক্তি বলে সন্দেহাতীতভাবে বলে যে নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তি নামাজির চাইতেও ভালো যদিও সে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে খারাপ কাজ করে যদিও বা সে সব করে আবার নামাজও পড়ে এরপরও সে যে নামাজ পড়ে আপনি এর জন্য বলতে পারবেন না যে ওর চাইতে বেনামাজি ভালো বলতে পারবেন না যদি এ কথা বলেন উলামায়ে কেরামগণ ঐক্যমত ওই ব্যক্তি সন্দেহাতীতভাবে কাফের কি আরো কঠিন কথা রয়েছে
তাবেঈ আব্দুল ইবনে শাকিক বলেন কানা সাহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাত। তিনি বলেছেন বিশ্বনবী সাহাবীগণ নামাজ ছাড়া অন্য কোন কর্মকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না। কথা বুঝেন? তার মানে একজন ব্যক্তি যদি প্রতিদিন শুকরের মাংস খায়, প্রতিদিন যদি রক্ত খায়, প্রতিদিন যদি মদ পান করে, ওর চাইতেও নিকৃষ্ট হলো যদি কোনো বান্দা এক অক্ত নামাজ ছেড়ে দেয়। কি বুঝলেন আপনি? যে শুকরের গোস্ত প্রতিদিন খায়, যে রক্ত খায়, হারাম খায়, মদ খায়, ওর চাইতে নিকৃষ্ট যে এক অক্ত নামাজ ছেড়ে দেয়। আরো কঠিন কথা রয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেঈদের ভিতর ইব্রাহিম নাখি, এরপরে ফকিগণের মধ্যে আহমদ ইবনে হাম্বল, ইমাম ইসহাক রাহিমাহুল্লাহর মতে, যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে আর ইমানদার থাকেই না, ইমানদার থাকেই না। এরপরে স্যার মাজহাবের আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম মালিক, শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি নামাজ না পড়ে তাকে ওসিয়াত দাও, পরামর্শ দাও, এরপরও যদি নামাজ না পড়ে তাকে জেল জরিপানা দাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি জেল জরিপানা দেওয়ার পরেও নামাজ না পড়ে, এর অপরাধে তাকে ফাঁসি দিয়ে মেরে দাও। আপনি খুব হালকা মনে করতেছেন না নামাজকে? আমি কি বললাম দেখেন? উলামায়ে কেরাম বলছেন একজন ব্যক্তি 24 ঘন্টা যদি শুকুরের মাংস খায়, রক্ত খায়, মদ খায়, এর চাইতে জঘন্য হচ্ছে এক অক্ত নামাজ ছেড়ে দেওয়া। আবার যদি আপনি নামাজের কথা বলছেন, নামাজের কথা বলছেন, নামাজের অতি ওসিয়াত করছেন, এরপরও যদি সে নামাজ ছেড়ে দেয়, ইমাম শাফিঈর মতে তাকে সর্বশেষ ফাঁসির কাষ্ঠে নিয়ে যাও, মেরেই ফেলো, ওর বাঁচার কোনো অধিকার, বাঁচার কোনো অধিকার। তাহলে আমরা তো নামাজের কোনো বিধানই মনে করি না, কিছু মনেই করি না। কথা বলেন ডাকা, আমি কি বললাম একটু ভালো করে বুঝেন আপনি। অন্যান্য সব সাহাবাজ মাইনগান দেখেন, তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকিক বলছেন কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা নামাজ ছাড়া অন্য কোন কর্ম ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, শুধু নামাজ ছেড়ে দিল কাফের হয়ে যাবে। কি বুঝলেন? যা বুঝলাম তাও বুঝলাম না, কি যে বুঝলাম তাও বুঝলাম। তাহলে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা হতে পারে জোহরেতে তোমার নামাজের জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও মানুষ, ও কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা হতে পারে জোহরেতে তোমার নামাজের জানাজা, হতে পারে জোহরেতে তোমার নামাজের জানাজা, ঠিক কিনা? তাহলে এবার বলেন নামাজ ছাড়া যাবে? এতটুকু কি বুঝেছেন যে সারাদিন শুকর খাওয়া, সারাদিন রক্ত খাওয়া, সারাদিন মদ খাওয়া, এর চাইতে জঘন্যতম অপরাধ এক অক্ত নামাজ ছেড়ে দেওয়া? এতটুকু বুঝেছেন কে এবার হাত তোলেন? এতটুকু বুঝেছেন কে হাত তোলেন? এবার হাত নামাবেন না, হাত তোলেন। বুঝেছেন না? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তো নামাজ আর ছেড়ে দেওয়ার কথা না, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেখ, আমিন। আমি বললাম একজন মানুষ যদি নামাজি হয়ে যায় আজকের মাহফিল সাকসেস, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে যদি আমরা নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, সফল মানুষ হতে চাই, সর্বপ্রথম আমাদের ডিউটি, দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কারণ নামাজ ছাড়া সফল হওয়া যায়,
বিশ্বনবীর মনে যখন কষ্ট জাগত দুঃখ আসত যখন বিশ্বনবীর মনে বিশ্বনবী বেশি বেশি আল্লাহকে সেজদা দিতেন কারণ যখন আল্লাহকে সেজদা দিবেন বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় বান্দা আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ বলেন বান্দা তোমার মনে দুঃখ কষ্ট যন্ত্রণা সেজদায় গিয়ে আমার আল্লাহকে বলো সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি সব কথা বোঝে বাংলা বোঝে কি বোঝে না কষ্ট কিরাম লাগে কতদিন আল্লাহ কি বাংলা বোঝে আলহামদুলিল্লাহ বলেন তাহলে সেজদায় গিয়ে নফল নামাজে মনে দুঃখগুলা বাংলায় আপনি তো আরবিতে পারবেন না তো নফল নামাজে সেজদায় বাংলায় গিয়ে দোয়া করতে পারবেন না কারণ ওয়াসজুদ আক্তারি বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচাইতে নিকটে বান্দা চলে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা আল্লাহর নিকটে যেতে চাই কিনা বলেন চাই কিনা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আমিন এরপরে যদি আমরা সফল হতে চাই শিরিক করা যাবে না কি করা যাবে না ইয়ে মারাত্মক একটা ব্যাধি মারাত্মক একটা রোগ শিরক এমন একটা ব্যাধি এমন একটা রোগ ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নেই কারণ তওবার আয়াতের পরে শিরকের আয়াত আইছে যখন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যখন এই আয়াতে কারিমাটা তেলাওয়াত হলো অবতীর্ণ হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যখন অবতীর্ণ হলো ও আল্লাহর বান্দারা আল্লাহর গোলামেরা রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আল্লাহর রহমত থেকে আল্লাহ আমাদেরকে নিরাশ হতে নিষেধ করছেন তাহলে যেই ব্যক্তি শিরিক করছেন তার ব্যাপারেও কি সিদ্ধান্ত বিশ্বনবী চুপ রইলেন দ্বিতীয়বার প্রশ্ন বিশ্বনবী চুপ রইলেন তৃতীয়বার প্রশ্ন বিশ্বনবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলছেন গোলাম ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করব না বলেন তো বান্দা বান্দির সব গুনাহ মাফ করতে পারেন কে আরো জোরে বলেন সেই আল্লাহ বলছেন আমি গুনাহ মাফ করব না শিরকের গুনাহ তার মানে তওবার আয়াতের পরে শিরকের আয়াত কথা বুঝেছেন তো আপনার লাখ লাখ ইবাদত যদি শিরক ঢুকে যায় ওই ইবাদত আর কোনো কাজে আসবে এই জন্য যদি গোলাম বান্দা বান্দি সফল হতে চাও শিরক করা তো দূরের কথা শিরকের আশেপাশেও যাওয়া যাবে যাবে বলেন এখন শিরক তো আমরা করতেছি কারণ শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে শিরক করাচ্ছে সওয়াব মনে করায় কি মনে করায় সব মনে করে যেই ব্যক্তি বিভিন্ন দরবারে যায় দরবারে মাজারে গিয়ে সাজদা দেয় তারে বলবেন ভাই মাজারে যাও কেন ও বলবে মাজারে গেলে আল্লাহকে পাওয়া যায় তার মানে শয়তান ওরে বোঝাই দিয়েছে মাজারে যা সেজদা দে ওইখানে আল্লাহ আছে নাউযুবিল্লাহ বলেন মানে শয়তান ওরে বোঝাই দিয়েছে শিরিক করলে আল্লাহরে পাওয়া যায় নাউযুবিল্লাহ বলেন ইয়ে কাজ শয়তানের কাজ কার বলেন শয়তান ইমানদারকে ধোকা দিয়ে বোকা বানায় দুই ভাবে আর এই দুইটা কাজই ইমানদার সব মনে করে করে শিরিক আর বেদাত শিরিক আর কি এই শিরিক করতেও মজা কারণ শিরিক করলে কি আসে জানেন মানুষ টাকা পয়সা আছে আর বেদাত করতে মজা বলেন তো হালালে মজা না হারামে মজা এটা এখনো কষ্ট আপনার দায় থেকে কষ্ট এ তো দায় থেকে বলতেছেন যে হালালে মজা কিন্তু আসলে কি বলে যে হুজুর আপনার ওয়াজ আর শোনা হইল না এতদিন জানতাম যে আমার আব্বা মুনাফা খায় এখন আপনি কচ্ছেন সুদ খায় মানে শয়তান ওরে বুঝাই দিয়েছে এটা সুদ না এটা হচ্ছে মুনাফা ইন্টারেস্ট কথা বুঝেছেন তো মানে শয়তান সুদটারে সুদটারে আরো আধুনিক করে উপস্থাপন করে দিয়েছে আর আমরা আধুনিক মানুষ আধুনিক ভাবে সুদ খাচ্ছি কোন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে যদি আমরা সফল হতে চাই কি করা যাবে না কি করা যাবে না শিরক এমন একটা ভয়াবহ ব্যাধি যারা শিরক করবে ওদের জন্য আল্লাহ দোয়া করতে নিষেধ করেছেন নাউযুবিল্লাহ খান যারা শিরক করবে ওদের জন্য আমার আল্লাহ দোয়া পর্যন্ত করতে নিষেধ করেছেন বিশ্বনবীর চাচা আবু তালেব যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন
বিশ্বনবী চাচা আবু তালেবকে বারবার বলছেন, চাচা একবার তাওহীদের বাণীটা পড়ে ফেলেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে একটু বলতে পারবো, আপনার জন্য সুপারিশ করতে পারবো। আমার ভাইরা, আবু তালেব তার পিতার ধর্মের উপরে ইন্তেকাল করেছিলেন। আবু তালেবের এই অবস্থা দেখে আমার নবীর মনটা বেজার হয়েছিল। আমার নবী আকাশের দিকে তাকিয়েছিলেন, সেই অবস্থা আল্লাহ বোঝে কিনা বলেন। রব্বুল আলামিন আমার নবীর অবস্থা বুঝে ওই সময় অবতীর্ণ করে দিলেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, ও নবী শুনেন, আমার নবী এবং ঈমানদারের জন্য শোভনীয় নয়, উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা। কি বুঝলেন আপনি, এত কঠিন একটা অপরাধ, যদি আপনি শির করেন মুশরিক হন আপনার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ তাআলা নবীকে বললেন যে নবী আপনি দোয়া করতে পারবেন না, কারণ আপনার চাচা মুশরিক ছিল। কি ছিল? যেই চাচা আবু তালেব বিশ্বনবীকে এত পটেক দিয়েছেন, বিশ্বনবীর সঙ্গে সিহাবে আবু তালেবে তিনটা বছর জেল খেটেছেন, বিশ্বনবীর সঙ্গে বাকল খেয়েছেন, বিশ্বনবীর সঙ্গে গাছের পাতা খেয়েছেন, শেষ পর্যন্ত ওই নবীর চাচার জন্য নবীকে দোয়া করতে আল্লাহ নিষেধ করেছেন। এত কাছের লোকের জন্য শুধু শিরিক করেছে, মুশরিক ছিল, এই জন্য আল্লাহ কি বললেন যে আমার নবীর জন্য, ঈমানদারের জন্য শোভনীয় নয় কোন মুশরিকের জন্য দোয়া করা, নাউজুবিল্লাহ বলে। তাহলে চিন্তা করেন, যদি আপনি মুশরিক হয়ে যান আপনার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করছে। আমার ভাইরা, এখন তো শিরিকের উপরে কথা বললে অনেকে রেগে যায়, ঠিক কিনা? আবু জাহিলের মতো ওরা বলে আমি শিরিক করি না, আল্লাহকে পাবার জন্য আমি এগুলা করি, ঠিক কিনা বলে? কয়েকটা আয়াত দিলে আপনারা বুঝবেন আবু জাহিলের কয়েকটা যুক্তি ছিল। কি ছিল বলেন তো? কয়েকটা যুক্তি ছিল, আর এই যুক্তিগুলো আজকে আমাদের কিছু সমাজের লোকগুলা দেয়। রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন, কুল্লি মানিল আউদু ওয়ামান ফিহা ইন কুনতুম তাআলামুন, কুল্লি মানিল আউদু ওয়ামান ফিহা ইন কুনতুম তাআলামুন। ও নবী বলে দেন, যদি তোমরা জ্ঞানবান হয়ে থাকো তাহলে বলো এই পৃথিবীর মধ্যে যারা রয়েছে সবার মালিককে, বলেন তো আমাদের সকলের মালিককে। ওই আবু জাহেলকে বলা হয়েছিল, নবীকে বলছেন, নবী বলেন তাদের সকলের মালিককে, তারা বলেছিল সায়াকুলুনা লিল্লাহ, তখন তারা বলেছিল এই সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন, নবী আবার বলেন, কুলা ফালা তাযাক্কারুন, তবুও কেন তোমরা শিক্ষা গ্রহণ করছো না? ওরাও বলতো যে এরপরে আল্লাহ বলছেন, নবী আবার প্রশ্ন করেন, কুল কুল মা রাব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ। ও নবী এবার প্রশ্ন করেন, কুল মা রাব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম, আপনি বলেন ওই সাত আসমানের মালিককে, আপনি তাদেরকে প্রশ্ন করেন আরশে আযীমের মালিককে, আপনারা বলেন তো সাত আসমান এবং আরশে আযীমের মালিককে। তারাও বলেছিল ওই সময় সায়াকুলুনা লিল্লাহ, সাত আসমানের মালিক আরশে আযীমের মালিক হচ্ছেন আল্লাহ। আবু জাহেলও বলতো, আল্লাহ বলছেন, নবী প্রশ্ন করেন, কুলা ফালা তাত্তাকুন, এত কিছু জানার পরও, এত জ্ঞান থাকার পরও কেন আল্লাহকে ভয় করো না?
ও নবী আবার প্রশ্ন করেন, কুল মাম বিয়াদিহি মালকুতু কুল্লি শাইই ওয়া হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি ইন কুনতুম তাআলামুন। ও নবী আবার প্রশ্ন করেন, কুল মাম বিয়াদিহি মালকুতু কুল্লি শাইই ওয়া হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি, আপনি বলে দেন সব কিছুর কর্তৃত্ব কার হাতে? ওরা বলছিল সব কিছুর কর্তৃত্ব হলো সায়াকুলুনা লিল্লাহ, ওরা বলেছিল সব কিছুর ক্ষমতার মালিক কর্তৃত্বের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন এবার প্রশ্ন করেন, কুল ফান্না তুসহারুন, আপনি বলেন এরপরও কেন তোমরা বিভ্রান্তিতে আছো, ইমান কেন আনছো না? আল্লাহ বলছেন, নবী আরো প্রশ্ন করেন, আরো প্রশ্ন করেন, কুল মাইয়ারযুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া মাই ইউদাব্বিরুল আমর। সুবহানাল্লাহ বলেন, ওদেরকে বলা হয়েছিল, নবী প্রশ্ন করেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনতে তোমাদের জমিন থেকে আসমান এবং জমিন থেকে তোমাদের রিজিক দান কে? আল্লাহ বলছেন, নবী প্রশ্ন করেন কে রিজিক দেন, এরপরে প্রশ্ন করেন আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদের শ্রবণ শক্তি তোমাদের দৃষ্টি শক্তির মালিককে। আরো প্রশ্ন করে বলেন, ওয়া মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, ওদেরকে বলেন কে মৃত থেকে জীবিত বানালো, ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আবার কে জীবন থেকে মৃত বানালো, ওয়া মাই ইউদাব্বিরুল আমর, তাদেরকে বলে দেন, তাদেরকে বলেন এই বিশ্ব পরিচালনা করছে কে? তারা বলেছিল ফাসায়াকুলুনাল্লাহ, এই সব কিছু একমাত্র আল্লাহ করতে সে, তারা স্বীকার করত, আবু জাহেল স্বীকার করত, সব স্বীকার করত, কিন্তু বলা হলো এর পরেও কেন ঈমান আনো না, এর পরেও কেন ঈমান আনো না? তখন তারা বলতো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওদেরকে বলা হতো এত কিছু তোমরা বললে সব আল্লাহ করছেন, সব আল্লাহ করছেন, সব আল্লাহ করছেন, এরপরও কেন তোমরা ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে ওলি ধরেছ, অন্য কাউকে গার্জিয়ান ধরেছ, লাত মানাত উজ্জা হবলকে ধরেছ? ওরা তা ওদের দাবি ছিল, এই লাত মানাত উজ্জাকে এই জন্য ধরেছি ওরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এটা ওদের দাবি ছিল, ওদের দাবি ছিল আমরা লাত মানাত উজ্জা হবলের মাধ্যম ধরেছি এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আমার ভাইরা, আল্লাহ বলছেন নবী জানায়া দেন, নবী জানায়া দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলা বলছেন নবী জানায়া দেন, যখন আমার গোলামেরা, যখন আমার বান্দারা আমি রব্বুল আলামিনের সম্পর্কে জিজ্ঞাসা করে দেয় আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ইন্নি করিব, আমি তাদের অতি নিকটে, কত নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাদেরকে বলে দেন আমি তাদের রব, আমি তাদের আল্লাহ, তাদের সাহারক, গৃহস্থিত ধমনীর চাইতে অতি নিকটে। এখন বলেন যে আল্লাহ গৃহস্থিত ধমনীর চাইতে নিকটে, সে আল্লাহকে পাইতে গেলে কি মাধ্যমের দরকার আছে? আমাদের দেশের 12টা বাজাইছে এই মাধ্যমালারা, কথা বলে দেখেন, দেশের 12টা বাজাইছে মাধ্যমালারা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি এক মাহফিলে গেলাম, মাহফিল থেকে এক হিন্দু ভাই আমাকে বলে, হুজুর আপনাদের আল্লাহর আমাদের ভগবান এক। আমি বললাম তোমার দাবি ঠিক, সুবহানাল্লাহ বলে, তোমার আল্লাহ আমার ভগবান এক ঠিক,
কিন্তু তোমার আমার ভিতরে পার্থক্য হলো আমি ডাইরেক্ট আমার আল্লাহকে সেজদা দিই আর তুমি ডাইরেক্ট তোমার ভগবানকে সেজদা দাও না বলে কেমনে দেব কেন ভগবান তো দেখা যায় না আমি বলি যে এতগুলা সেজদা দাও এতগুলা ঠাকুর বানাও মূর্তি বানাও ওই ভগবানের মূর্তিটা কই বলে ভগবানের তো মূর্তি হয় না আমি বললাম মূর্তি হয় না তার মানে হলো এই সমস্ত সব ফালতু আবু জাহেলের তরিকা বাদ দিয়া একমাত্র ভগবানের ইবাদত শুরু করে দাও একত্ব বা তাওহীদ আমার ভাইরা বিশ্বনবী যখন সিদ্রাতুল মুনতাহায় গিয়েছিলেন কোথায় সিদ্রাতুল মুনতাহায় গিয়েছিলেন বিশ্বনবী বলেন রব্বুল আলামিন আমাকে তিনটা জিনিস উপহার দিয়েছিলেন প্রথম নাম্বার দিয়েছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার সূরাতুল বাকারার শেষের দুই আয়াত তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা আমাকে একটা অফার দিয়েছিলেন রব্বুল আলামিন বলেছিলেন আমার কোন বান্দা বান্দি যদি তাওহীদের উপরে একত্ববাদের উপরে এক আল্লাহর উপরে থাকতে পারে এক আল্লাহর উপরে থাকতে পারে যদি তাওহীদের উপরে তার শিরিক না করে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব আমার বন্ধুরা ভালো করে বুঝেন হাদিসে কুদসি থেকে বলছি কিয়ামতের ময়দানে এক শ্রেণী বান্দার আমল থাকবে গাদা গাদা কিন্তু ওই বান্দার আমল নামা আল্লাহ বাম হাতে দিবেন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবেন ও রব আল্লাহ আমি তো দুনিয়াতে এমন কোন অপরাধ করি নাই আমি তো ইবাদত করেছি কিন্তু কেন আজকে আমার ডান হাতে আমল নামা না এসে বাম হাতে আসলো আল্লাহ বলবেন বান্দা তুমি কি শোনো নাই অকদিমিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা ও বান্দা তুমি কি শোনো নাই তোমার গাদা গাদা আমলের ভেতরে যদি শিরিক থাকে ওই গাদা গাদা আমলকে আমি আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিব সব শেষ আজকে বান্দা এই জন্য তোমার বাম হাতে আমল নামা কোন হাতে বলেন কোন হাতে আমল নামা কোন হাতে আমল নামা আর এক শ্রেণীর বান্দার ডান হাতে আমল নামা চলে আসবে ক্লাসের সব সাইতে থাস শেষ বেঞ্চি ছাত্রতা হঠাৎ করে দেখলো রোল নাম্বার এক বলেন দিন কিরকম পাগল হয়ে যাবে কিনা কবে সারা জীবন ক্লাস করলাম না আমার রোল এক হইলো কি কই আমার ভাইরা আপনি লেখেন ভালো পড়েন ভালো কিন্তু আপনার যদি খাতায় নাম না থাকে যদি আপনার খাতায় নাম না থাকে আপনি লেখেন ভালো পড়েন ভালো বলেন তো আপনার রেজাল্ট কি আসবে আসবে আর যে লেখে না ভালো পড়ে না ভালো খাতায় নাম আছে ওর কিন্তু পাস করার সুযোগ আছে আপনার গাদা গাদা আমল কিন্তু শিরিক আছে কি আছে বলেন এই ঈমানের ভিতরে শিরিক মিশ্রিত ঈমান শিরিক মিশ্রিত ঈমান এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে যাবে না যাবে না এইজন্য যদি বান্দা সফল হতে চাও এক নাম্বার নামাজ ছেড়ে দেওয়া যাবে না দুই নাম্বার জীবন যদি চলে যায় শিরিক করা যাবে শিরিক কত মারাত্মক ব্যাধি দেখেন এখন কি মাস আরবিতে শাওয়াল মাস কি মাস এই শাওয়াল মাস সম্পর্কে যখন বিশ্বনবীকে প্রশ্ন করা হলো বিশ্বনবী বলেন ওয়াহুয়া শাহরুম তুরফাউ ফিহি আমালু ইলা রাব্বুল আলামিন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া না সাইম সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী বলেন ওয়াহুয়া শাহরুম তুরফাউ ফিহি আমালু ইলা রাব্বুল আলামিন শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামাকে উঠানো হয় পেশ করানো হয় ফাউহিব্বু আইয়ুরফা আমালি আমি ভালোবাসি আমার আমলকে উঠানো হোক ওয়া না সাইম রোজা রাখা অবস্থায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তার মানে শাবান মাসে বান্দার এখানে কিন্তু দিন উল্লেখ করা হয়নি ওয়া হুয়া শাহরুম মাস দিন বলা হয়নি বলো কি বলা হয়নি কোন দিনে শাবান মাসের কোন কত তারিখে আল্লাহর কাছে বান্দার আমল নামা উঠানো হবে এটা কিন্তু উল্লেখ করা হয়নি আল্লাহর রাসূল বলছেন এই মাসে কোন মাসে এই মাসে বান্দার আমল নামা আল্লাহর কাছে উঠানো হয় এই জন্য আমি ভালোবাসি রোজা রাখা অবস্থায় আমার আমলকে আল্লাহর কাছে উঠানো হোক এই জন্য বিশ্বনবী হাদিসের ভেতরে আসছে বিশ্বনবী এক থেকে পনেরো অথবা গোটা শাবান মাস রোজা রাখতেন অথবা মাঝে মাঝে রাখতেন তাহলে যারা শাবান মাসের আমল করতে চান রোজা রাখবেন কি রাখবেন বলেন এরপরে আসেন এই যে শবে বরাত
এটা হাদিসের পরিভাষা নয়। যেমন ধরেন আরবিতে বলি সলাত, বাংলায় কি বলি নামাজ। নামাজ কি হাদিসের পরিভাষা নাকি? তো সবে বরাত বলা কোনো গুনার কাজ না, এটা বেদাত না, কারণ সবে বরাত তো আমরা ইবাদত করে মনে করে বলতেছি না। হাদিসের পরিভাষা হলো লাইলাতুন নিসফি শাবান, মধ্য শাবানের রাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন দেখেন শিরিক কত ভয়াবহ রোগ। বিশ্বনবী বলছেন ইন্নাল্লাহ লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাব্বুল আলামিন বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলার কাছে ইন্নাল্লাহ লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের প্রতি, সমস্ত মাখলুকের প্রতি এই লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের রাতে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী 15 তারিখে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন। কি দেন বলেন? দৃষ্টি দেন, নজর দেন। আমার ভাইরা বিশ্বনবী বলছেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সব সৃষ্টিকে মাফ করে দেয়, ইল্লা মুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র মুশরিক আর হিংসুক ব্যক্তিকে ছাড়া। কি বুঝতেছেন আপনি? আল্লাহ তাআলা শবে বরাতের রাতে সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাত করেন, ওই দৃষ্টিপাতে সব মানুষকে আল্লাহ মাফ করে দেয়, সৃষ্টিকে মাফ করে দেয়, শুধু ওদেরকে ছাড়া যারা শিরিক করে, মুশরিক, যার অন্তরে হিংসা আছে। হিংসাটা কি? হিংসাটা কি? হিংসা ছাড়া কোনো মানুষ আছে? হিংসাটা কি? আমার মা বোনের ভিতরে হিংসা বেশি। প্রতিবেশীর ছেলেটা লেখাপড়া করেছে, ও ছেলেটা লেখাপড়া করে নাই, বলে ও ছেলে লেখাপড়া করে তাই কি চাকরি হবে না, চাকরি পাইছে, চাকরি পাওয়ার পরে তাই চাকরি পেয়েছে তাই কি ওর বাপমার খাই দেবে না, ও মা বাপমারে খাই দিচ্ছে, কষ্ট বাপমারে খাই দিচ্ছে তাই কি বেশি দিন লাস্টিং করবে না, বউ আসলি সব শেষ, ও মা বিয়া কেন করলো, বউ আসার পরে শাশুড়ি বৌমা মিলেমিশে খাওয়া দাওয়া করতেছে, বলে এই সুখ বেশি দিন টেকবে না, ও মা বাচ্চা কাচ্চা আসার পরে সংসার আলাদা হয় না, কষ্ট আর একখান বাচ্চা হোক বেশি দিন টেকবে না, তার মানে ওর হিংসার জ্বালায় বাঁচতেছে না। কথা বুঝেছেন তো? মানে যেই কইলে ও সংসার ভাঙবে এমন লোক আছে না? না বিটি মানুষের মানে মহিলা মানুষের ভিতরে এগুলো বেশি, ঠিক কি না বলেন? হিংসা, যাদের মনে হিংসা আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে, লাইলাতুল বরাতের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে নিসমিন শাবানের রাতে আল্লাহ তাআলা সব সৃষ্টিকে মাফ করে দেয়, মুশরিক আর হিংসুককে আল্লাহ মাফ করে না। তাহলে বলেন শিরিক করা যাবে? শিরিক করা যাবে? আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুআদ, ও মুআদ শোনো, ও মুআদ শোনো, ও মুআদ শোনো, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, ও মুআদ যদি তোমাকে, ও মুআদ লা তুশরিক বিল্লাহ তুমি শিরিক করো না, ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়ে ফেলানো হয়, ও মুআদ ইবনে জাবাল তুমি ফাঁসির কাস্তে চড়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আগুনে পোড়ার জন্য প্রস্তুত হয়ে যাও, জীবন দিয়ে দাও, মরে যাও, মরে যাও, তারপর মুআদ তুমি শিরিক করবা না, শিরিক করা যাবে না, জীবন যায় যাবে শিরিক করব না, পারবেন? এখন শিরিক কি? এটা কি খাতি হয় না মাকতি হয়? বলে হুজুর এতক্ষণ তো শিরিক শিরিক বলে সিল লইলেন, তো শিরিকটা কি নাকি? শিরিকটা কি? এই শিরিক হলো যে জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, সেই জিনিস অন্য জনের কাছে চাওয়াই হচ্ছে শিরিক। বলেন তো সন্তান দেবার মালিককে, কন্যা সন্তান দেবার মালিককে, ছেলে সন্তান দেবার মালিককে, আবার একটাও দেবে না এই ক্ষমতা কার আছে? এখন যদি বাপের দরগায় গিয়ে, ওই খাজার দরবারে গিয়ে, কোন মাজারে গিয়ে যদি বলে সন্তান দাও সন্তান দাও, তো সন্তান দেবার মালিক আল্লাহ, তোমার বাপ দেবে কি কইরে? ওই নাটোরের এক বক্তা আছে বজলুর রশিদ মিয়া, ওনার কাছে উনি যখন মাহফিল শেষ করে বের হলেন, এক মুরব্বী দৌড় দিয়ে এসে ওনার হাতে 500 টাকা গুইজে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন আমার তিনটে মেয়ে। কয়টা মেয়ে?
বজলুর রশিদ মিয়া উনি আরো 500 টাকা পকেট থেকে বের করে দিয়ে কাছে রাখেন মিয়া আমার চার কান মাইয়ে কষ্ট যে তোমার জন্য দোয়া করব ওরে আমার নিজেরই তো সাইড দে তুই আরো 500 টাকা নে তুই উল্টো দোয়া কর কথা বলেন না কেন তাহলে ছেলে মেয়ে দিতে পারেন কে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা একটু সামনের দিকে আসা যাবে কি আরেকজন ভাই যাতে বসতে পারে একটু সুযোগ করে দেন সামনের দিকে আসেন আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই সুবহানাল্লাহ সুদের বয়ান করেন কেন এসব বয়ান হবে না হ্যাঁ সুদের বয়ান করেন সুদ খালি কি সম্মানিতা মা বোনেরা আপনারা অনেক হয়ে গিয়েছেন আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন আর একটা বোনকে সুযোগ করে দেন জান্নাতে আল্লাহ তাআলা যেই দিন কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত দেন সেই দিনও আমাদের জন্য আমাদের সামনের ভাই জায়গা করে দেবে ইনশাআল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার তাহলে শিরিকটা কি রব্বুল আলামিন আমাদেরকে যা দিতে পারেন সেইটা যদি অন্য কারোর কাছে চাই সেটা হবে শিরিক কি বলেন এখন বলেন অর্থনৈতিক ব্যবস্থা কোরআনে আছে না নাই আরো জোরে বলেন কোরআনে কি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা নাকি সুদ বাদে সুদ যুক্ত না মুক্ত শুনেন কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা বাদে মানুষের মন গড়া অর্থনৈতিক ব্যবস্থা হলো শিরিক শিরিক বহুত প্রকারের ভাই এই যে কমনে ঘুরেছে মানে আল্লাহ তাআলা অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে কিনা সরকার দিয়েছে কিনা তো আল্লাহর অর্থনৈতিক ব্যবস্থা মেনে না নিয়ে মানুষের অর্থনৈতিক ব্যবস্থা মেনে নেওয়াটাও শিরিক আল্লাহ তাআলা যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন আল্লাহ তাআলার রাজনৈতিক ব্যবস্থা মেনে না নিয়ে দুনিয়ার মানুষের রাজনৈতিক ব্যবস্থা মেনে নেওয়াটাও শিরিক নাকি আল্লাহকে সেজদা দিবেন ওই আল্লাহকেও সেজদা দিলেন পাশাপাশি আবার মাজারও সেজদা দিলেন পাশাপাশি আবার দরগাও সেজদা দিলেন বলেন তো সেজদা পাবে কে শিরিক মানে হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা তার মানে সে নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেয় আর রাজনীতি করে দুনিয়ার মানুষের আছে না নাই ইয়ে বোঝে তা বোঝো না কি যে বোঝো তাও বোঝো না কথা বলেন না কেন এক কথায় মুমিনের ব্যক্তিগত জীবন বলে কোনো জীবন নেই মুমিনের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক জীবন বলে কোনো জীবন নেই মুমিনের একটাই জীবন কোরআন সুন্নার জীবন মুমিনের রান্নাঘর থেকে শুরু করে সংসার ভবন পর্যন্ত কোরআন আর সুন্নাহ দিয়ে চলবে কথা বুঝেছেন তো আমার তাহলে মুমিনের কোনো জীবন নেই যে এটা রাষ্ট্রীয় জীবন এটা সামাজিক জীবন এটা এই জীবন ওইটা অর্থনৈতিক জীবন কোনো জীবন নেই রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত একটাই জীবন কোরআন সুন্নাহর জীবন এই জীবনের বাইরে যদি আপনি যান আপনি মোশরেক হয়ে যাবেন কি হয়ে যাবেন কারণ আপনি সামাজিক জীবনটা কোরআন থেকে নিলেন রাজনৈতিক জীবনটা অন্য কারোর কাছ থেকে নিলেন আবার রাজনৈতিক জীবনটা কোরআনের কাছ থেকে নিলেন অর্থনৈতিক জীবনটা আরেকজনের কাছ থেকে নিলেন আছে না নাই আবার আল্লাহকে সেজদা দিলেন পাশাপাশি অন্য কাউকে সেজদা দিলেন তার মানে হলো যেটা একমাত্র আল্লাহ পাওয়ার উপযোগী আল্লাহই পাবে আল্লাহই পাবে সেটার ভিতরে অন্য কাউকে যুক্ত করার নামই হচ্ছে শিরিক এটা বোঝা গেছে ভাই কিডা কিডা বুঝেছেন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ এ বুঝলেই তো সফল আলহামদুলিল্লাহ